প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা যারা নিউ থার্ড ইয়ার স্টুডেন্ট এবং ফোর্থ ইয়ার স্টুডেন্ট, তোমাদেরকে বলছি মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স কোর্সে লেজেন্ড অফ পলিনোমিয়াল চ্যাপ্টারে আজ তোমাদের সাথে আমার সেকেন্ড ক্লাস। তাহলে চলো দেখে বোর্ডে যাই। আমি বোর্ডে তোমাদের জন্য তিনটা অঙ্ক লিখে রেখেছি। এখন এই তিনটা মানে প্রমাণ আমরা এখন করব। দেখো প্রমাণ তিনটা হচ্ছে কি, পি এন অফ মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন পি এন অফ এক্স, পি এন অফ ওয়ান সমান ওয়ান, পি এন অফ মাইনাস ওয়ান সমান হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। তাহলে আমরা প্রথম প্রমাণটা এগুলো লিখে রাখি একটু। এটা হচ্ছে পি এন অফ মাইনাস এক্স সমান মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন পি এন অফ এক্স, পি এন অফ মাইনাস ওয়ান সমান মাইনাস ওয়ান সমান মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। এই তিনটা প্রমাণ আছে আমাদের। আমরা তোমার যে লেজেন্ড আছে না, ঠিক ফাংশন যা আছে সেই সূত্রকে প্রয়োগ করে আমরা এই প্রমাণটা করব। আমরা এখানে লিখলাম ফর্ম জেনারেটিক ফাংশন ফর পি এন অফ এক্স লিমিট। কি পাই আমরা? আমরা এটা পাই যে ওয়ান মাইনাস আমরা গতদিন এটা প্রমাণ করেছি, কি করেছি যে জেনারেটিক ফাংশন হচ্ছে একটা উৎপাদনকারী ফাংশন এবং লেজেন্ডার পলিনোমিয়ালের জেনারেটিক ফাংশনটা হচ্ছে কি, যে ওয়ান মাইনাস টু এক্স এইচ প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ সমান সামেশান পি এন অফ এক্স ইন্টু এইচ টু দি পাওয়ার এন। এখন দেখো আমাদের প্রমাণের মধ্যে কি আছে, আমাদের প্রমাণের মধ্যে এখানে আছে পি এন অফ মাইনাস এক্স। তাহলে স্বাভাবিকভাবে আমরা যে কোনো প্রমাণের বেলায় আমরা হয়তো প্রমাণটা হয় লেফট সাইড থেকে করি নাহলে রাইট সাইড থেকে করি, ম্যাক্সিমাম প্রমাণ করি আমরা লেফট সাইড থেকে। তাহলে আমাদের এখানে যেহেতু পি এন অফ মাইনাস এক্স আছে, তাহলে আমরা এখানে এই এক নম্বর যে সমীকরণটা আমরা চিহ্নিত করেছি সেই এক নম্বর সমীকরণে এক্সের জায়গায় মাইনাস এক্স লিখে রিপ্লেস করব। আমরা এখানে লিখলাম replacing x by minus x তাহলে এখানে কি হয়ে যায়, এখানে হচ্ছে ওয়ান প্লাস টু এক্স এইচ আমরা এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স লিখি তাহলে এটা কি হয়, এখানে আছে ওয়ান মাইনাস টু এক্স এইচ, তাহলে এখানে হয়ে যাবে ওয়ান প্লাস টু এক্স এইচ প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ সামেশন এন এর মান জিরো টু ইনফিনিটি পি এন অফ মাইনাস এক্স এইচ টু দি পাওয়ার এন। আমরা এগেইন রিপ্লেস করব কি দা, দেখো এগেইন এইচ কে করবো মাইনাস এইচ দাম, তাহলে এখানে কি হবে ওয়ান প্লাস টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার, এখানে হচ্ছে দেখো ওয়ান
plus 2x is plus a square go to the power minus sum. Shaman summation n r minus 0 to infinity e n of x minus h to the power n. কারণ যেহেতু আমরা hটাকে minus h দ্বারা তোমার রিপ্লেস করেছি সেহেতু আমাদের এটা আসলো. আমরা এটাকে সমীকরণ 3 হিসাবে চিহ্নিত করলাম. এখন দেখো একটা জিনিস, আমরা একবার বলছি 1 plus 2x is plus a square root of the power minus r সমান summation n এর মান 0 to infinity p n of minus x is to the power n. আবার বলছি 1 plus 2x is plus a square root of the power minus r সমান হচ্ছে এটা. তাহলে আমরা 2 এবং 3 নম্বর সমীকরণ থেকে বলতে পারি যে এটা সমান এটা. এখন তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এখন এটা লিখব নাও the equation 2 and 3 2 এবং 3 নম্বরের ইকুয়েশনে কি দেখতেছি, এই সেম জিনিস সমান হচ্ছে এটা, এইটা সেম, তাহলে এটা ভিন্ন, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি. আমরা এখানে লিখতে পারি কি summation n r minus 0 to infinity p n of minus x is to the power n সমান summation n r minus 0 to infinity p n of x minus a is to the power n. এখন শুধু প্রমাণটা মেলানোর জন্য আমরা একটু কাজ করব. কি কাজ করব দেখো, summation n r minus 0 to infinity p n of minus x is to the power n সমান summation n r minus 0 to infinity p n of x. এখান থেকে কি আমরা এখানে minus a is to the power n আছে, এটা মানে কি এটার সাথে কি minus 1 into a আছে না, আমরা লিখতে পারি minus 1 to the power n into a is to the power. এখন আমরা এটা লিখব মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু এইচ টু দি পাওয়ার এন. এখন আমরা উভয় পক্ষ থেকে এইচ টু দি পাওয়ার এন এর সহগ সমীকৃত করব. ঠিক আছে, এখন আমরা লিখব ইকুয়েটিং দা the coefficient of h to the power n from both sides. তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি p n of minus x সমান এখান থেকে পাচ্ছি p n of x minus 1 to the power n p n of minus x সমান minus 1 to the power n p n of x. সবাই বুঝছো? আচ্ছা দেখো, এখন তুমি যদি এটা বুঝে থাকো তাহলে আমরা এখন কি সেকেন্ড প্রমাণটাতে আমরা যাব. এগুলো খুব ছোট ছোট প্রমাণ, এগুলো তোমাদের যদি প্রশ্ন এ বি সি হয় কখনো তাহলে এগুলো হয়তো বা 2 নাম্বার 4 নাম্বারের জন্য প্রশ্ন হইতে পারে. ঠিক আছে, তাহলে আমরা এখন সেকেন্ডটাতে যাই. দেখো আমরা সেকেন্ড প্রমাণটাতে যাচ্ছি. সেকেন্ড প্রমাণটা কি দেওয়া আছে, সেকেন্ড প্রমাণটা দেওয়া আছে পি এন অফ ওয়ান সমান কি ওয়ান. তাহলে আমরা ওই জেনারেটিক ফাংশন থেকে আমরা আসবো ফ্রম দা ফাংশন অফ এখানে
তোমরা জানে যে তোমার 1 minus 2x is plus a square whole to the power minus half সমান summation n এর মান 0 to infinity p n of x a to the power n কে আমরা সমীকরণ 1 হিসেবে চিহ্নিত করলাম এখন দেখো তোমাদের প্রমাণটাতে কি দেওয়া আছে যে p n of 1 সমান হচ্ছে 1 তাহলে আমরা এখানে x এর মানটাকে 1 বসাই আমরা এখানে লিখলাম Putting x equal to 1 in 1 we get তাহলে এখন এটা আমি এপাশে লিখবো এটাকে এপাশে লিখছি summation n এর মান 0 to infinity p n of 1 into k h to the power n এখানে হলো 1 minus 2 into 1 into h plus a square whole to the power minus 1 তাহলে আমরা তো এটা জানি যে এটা কি হয়েছে 1 minus 2 h plus a square এটা সেই 6 এর পড়া যে a square minus 2 h b plus b square সমান কি a minus b whole square এটা কি 1 minus 2ab b square সমান হচ্ছে a minus b whole square এই সূত্রটা আমরা এখানে লিখব তাহলে এখানে কি 1 minus a is whole square এখানে a টা হচ্ছে 1 b টা a is এর পাওয়ার কত 1 by minus 1 by 2 তাহলে কি এই পাওয়ারটা যেহেতু গুণাকার আছে তাহলে আমরা এখানে লিখতে পারি 1 minus a is এই 2 2 যদি কাটে তাহলে এটা হলো minus 1 আমরা আমাদের যে একটা বাইনোমিয়াল সূত্র আছে 1 plus x whole to the power n সূত্রটি 1 plus nx plus n into n minus 1 by factorial 2 into k x square আপনি এরকম সূত্র আছে আর এটা যদি পাওয়ার সবসময় 1 plus x whole to the power 1 হয় তাহলে কি আসবে দেখো এখানে আমরা nটাকে ধরতেছি n সমান minus 1 আর x সমান হচ্ছে minus 6 তাহলে এই সূত্রটা এখানে ফেললে এটা হবে 1 প্লাস এই যে মাইনাস মাইনাস সব জায়গাতে প্লাস চলে আসবে অর্থাৎ যদি ধরো এটা হলো মাইনাস 1 ইনটু মাইনাস 6 nx হ্যাঁ তারপরে কি আছে তারপরে হলো দেখো এই এটা আমি তোমাদেরকে ভাঙ্গাই দেখলাম সরাসরি লিখে ফেলতাম এটা কি আসছে এটা হলো এই মাইনাস মাইনাস প্লাস এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস প্লাস এখানে টু আসবে ফ্যাক্টরিয়াল টু কটা যাবে এখানে স্কয়ার এখানে কি এক দুই তিনটা মাইনাস এখানে তিনটা মাইনাস ছয়টা মাইনাস দিস আছে ফ্যাক্টরিয়াল থ্রি অর্থাৎ দেখো এখন এরকম আছে এটাকে একটু ক্যালকুলেশন করো এটা কি মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু ওয়ান টু নিচে আছে ফ্যাক্টরিয়াল 2 মানে কি 1 ইনটু 2 ইনটু এ স্কয়ার মানে 2 2 কাটলে মাইনাস সেট হলে লিখি এ স্কয়ার পুনর্বার যদি তুমি ওটাকে ভাঙাও তাহলে এটা আছে মাইনাস 1 টু দি পাওয়ার 6 1 2 3 নিচে হলে ফ্যাক্টরিয়াল 3 1 2 3 ইনটু কি এ স্কয়ার অর্থাৎ এগুলো সব কাটা গেছে এর মান কি এর মান হচ্ছে 1 তাহলে আমরা এখান থেকে কি পাই এখান থেকে পাচ্ছি সামেশন n এর মান 0 টু ইনফিনিটি p n অফ x সরি 1 h টু দি পাওয়ার n সমান এখানে হলো 1 প্লাস h প্লাস a স্কয়ার প্লাস আপ টু কি h কিউব প্লাস আপ টু h n
হয় আসবে আমরা এভাবে লিখলাম যদি আমরা এখন এই সমীকরণে আমরা কি করতে পারি উভয় পক্ষ থেকে যদি আমরা h টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করি তাহলে কি আসবে ইকুয়েটি দা coefficient of h to the power n from both sides. এটাকে আমরা আরেকটা কাজ করে নিব ইকুইটি কোএফিসিয়েন্ট আমরা পরে লিখি এটাকে আমরা এভাবে লিখি সামেশন এন এর মান 0 টু ইনফিনিটি পি এন অফ 1 এইচ টু দি পাওয়ার এন সমান এখানে লিখব আমরা সামেশন এন এর মান 0 টু ইনফিনিটি এখানে লিখব এইচ টু দি পাওয়ার এন ঠিক আছে যদি আমরা h টু দি পাওয়ার n লিখি তাহলে অর্থাৎ n এর মান যদি 0 বসে তাহলে আমি এটা পাবো 1 বসে এটা পাবো 2 বসে এটা পাবো 3 বসে এটা পাবো n বসে আমরা এটা পাবো তাহলে আমরা এই সিরিজ থেকে আমরা কি পাচ্ছি হ্যাঁ তাহলে এখন ইকুয়েটিং দা কোএফিসিয়েন্ট এখন আমরা লিখব ইকুয়েটিং দা কোএফিসিয়েন্ট অফ h টু দি পাওয়ার n from both sides. অর্থাৎ p n of 1 সমান হচ্ছে 1 এই হলো প্রুফ এখন তৃতীয় প্রমাণটা তোমরা একই নিয়মে হবে তোমরা আমি দেখাই দিচ্ছি ঠিক আছে আমরা থার্ড প্রমাণে যাব এখন আমাদের সেই সূত্রটা একই আমরা কোত্থেকে যাব আমরা সেই পলিনোমিয়ালে লেজেন্ডার পলিনোমিয়াল যে জেনেটিক ফাংশন আছে সেই সূত্র ধরেই আমরা আমরা এখানে লিখলাম ফ্রম দা n of x আমরা মুছে ফেলাম এখন আমাদের আর দরকার নেই তাহলে আমরা এখানে কি লেখা আছে আমরা জানি এটা 1 minus 2x is plus a square whole to the power minus half summation n এর মান 0 to infinity p n of x h to the power n একে আমরা এক নম্বর সমীকরণ নেব এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে এই কারণে শুধু লিখিত পরীক্ষায় আসবে তা না এগুলো কিন্তু আমরা ভাইবাতে তোমরা যখন ফোর্থ ইয়ারে বা থার্ড ইয়ারে তোমরা আছো নিউ থার্ড ইয়ার যারা আছো অথবা ফোর্থ ইয়ার যারা আছো প্রত্যেকেরই ভাইবার সময় এগুলো কিন্তু ফেস করতে হবে এই জ্ঞানগুলো থাকতে হবে আমরা এখানে আমাদের প্রমাণে কি আছে পি এন অফ মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে এটাই লিখব যে পুটিং এক্স সমান মাইনাস ওয়ান ইন ওয়ান তাহলে আমরা এখানে লিখলাম সামেশন এন এর মান জিরো টু ইনফিনিটি এটা আমরা এই পাশে লিখলাম পি এন অফ মাইনাস ওয়ান এইচ টু দি পাওয়ার এন তাহলে এটা হচ্ছে x এর মান মাইনাস ওয়ান বসে তাহলে ওয়ান মাইনাস টু ইন্টু কি মাইনাস ওয়ান ইন্টু এইচ প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ
আমরা এটাকে যদি এখন ভাঙাই দেখো 1 প্লাস 2 h প্লাস a স্কয়ার হোল টু দি পাওয়ার কি মাইনাস r এটাকে আমরা 1 প্লাস a স্কয়ার হোল স্কয়ার a প্লাস 2 h b স্কয়ার প্লাস 2 h b প্লাস b স্কয়ার ওই সূত্রে পেলাম তাহলে এখানে কি আসলো 1 প্লাস a হোল টু দি পাওয়ার মাইনাস 1 আমরা যদি সেই সূত্রে প্রয়োগ করি সেই সূত্রের মতো শুধু এখানে কি আসবে এখানে এটা আসবে সামেশন n এর মান 0 টু ইনফিনিটি পি n অফ মাইনাস 1 এটা আসবে 1 মাইনাস a প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 এরকম হবে আমরা যদি এটাকে সামেশন দিয়ে লিখতে যাই এরকম লিখি দেখো মাইনাস a টু দি পাওয়ার n লিখলাম তাহলে এটা কি মাইনাস n এর মান যদি 0 বসাও তাহলে তুমি এটা পাচ্ছ আর h এর n এর মান যদি 1 বসাও h এর মানটা যদি মাইনাস 0 বসাই তাহলে কি এর মান হচ্ছে 1 আর মাইনাস h টু দি পাওয়ার যখন 1 তখন কি এটা হলো মাইনাস এস মাইনাস এস টু দি পাওয়ার যখন টু তখন হচ্ছে এ স্কোয়ার এরকম ভাবে যখন মাইনাস এস টু দি পাওয়ার তুমি এন বসাবা তখন ঠিক কি পাবা তখন তুমি এন তম পদটা আমরা পাই যাবে এরকম ভাবে আমরা ইনফিনিটি পর্যন্ত যদি যাই তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি এটাকে আমি একটু শুরু গুছিয়ে লিখব যে এন এর মান 0 টু ইনফিনিটি এটাকে লিখব মাইনাস 1 টু দি পাওয়ার এন এস টু দি পাওয়ার বাম পাশে আমার কি আছে বাম পাশে আছে n এর মান 0 টু ইনফিনিটি p n মাইনাস 1 এস টু দি পাওয়ার n আমি এখন দুই পাশ থেকে এস টু দি পাওয়ার n এর কি করব সহগ সমীকৃত করব সহগ সমীকৃত করলে আমাদের প্রমাণটা চলে আসলো চিন্তা n of minus 1 সমান হচ্ছে minus 1 যদি এই তিনটা প্রমাণ আমরা দেখলাম নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো কিছু পড়ব পলিনোমিয়ালে লেজেন্ডার পলিনোমিয়ালে তাহলে আজকে এই পর্যন্ত থাকবে তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ